बड़ आक्षेप एवं अफसोसের সাথে বলতে হয় যে এমন একটা লাভজনক মাহফিল যেই মাহফিলটা আমাদের ইহকালের জন্যও লাভজনক পরকালের জন্যও লাভজনক আমার ব্যক্তি জীবনের জন্যও এটা লাভজনক পরিবারের জন্যও লাভজনক শুধু এটার মধ্যে লাভ আর লাভ এখানে ক্ষতি নেই ফায়দা আর ফায়দা এখানে জরর নেই তারপরেও কেন যেন আমাদের সমাজের কিছু নামধারী মুসলমান তারা এই মাহফিলগুলোকে সহ্য করতে পারে না ঠিক আছে না নাই এরা এই মাহফিলকে বরদাস্ত করতে পারে না বড় অবাক লাগে তারা এই মাহফিলের ধারে কাছেও আসে না ঠিক আছে যদি মনে না চায় আপনি আসবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারা আরো এক ধাপ এগিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে কি করে এই মাহফিলগুলোকে বন্ধ করে দেয় এই মাহফিলগুলোকে তারা কেন বন্ধ করতে চেষ্টা করে আমি কি বলবো মনে কষ্ট নেবেন আমি কোন এক মাহফিলে একজন বক্তার মুখে আমি ঘটনা শুনেছি যে এক এলাকার মধ্যে এক কুৎসিত এক মেয়ে ছিল কুৎসিত কালো একেবারে অসুন্দর মোটেও চেহারা সুন্দর না অনেক বয়স হয়ে গেছে তার বিবাহ হয় না কেউ পছন্দ করে না শেষমেশ বাবা মা সিদ্ধান্ত নিল যে যেই তাকে দেখে সেই অপছন্দ করে ফিরে যায় কোনোভাবেই তাকে বিবাহ করে না তো তারা সিদ্ধান্ত নিল যে কোনো অন্ধ ছেলের কাছে তাকে বিবাহ দিতে হবে যে দেখে না তো অন্ধ ছেলে তো আর বুঝবে না সুন্দর না অসুন্দর তো শেষমেশ সিদ্ধান্ত নিয়ে এক অন্ধ ছেলের কাছে তাকে বোঝানো হলো যে এর মতো সুন্দরী এই এলাকার মধ্যে আর নাই তো ও খুব আগ্রহী হয়ে তাকে বিবাহ করলো স্বামী স্ত্রী সুখে সংসার চলছে হঠাৎ করে একদিন তার ওই অসুন্দর কুৎসিত স্ত্রী তার কানে একটা মাইকিং এর আওয়াজ আসলো মাইকিং হচ্ছে ওই মাইকিং করছে যে অত্র এলাকায় বিদেশ থেকে চক্ষু বিশেষজ্ঞদের একটা টিম এসেছে এরা এত অভিজ্ঞ চিকিৎসক যে যে কোনো অন্ধ লোকের চোখ চিকিৎসা করলে সে দৃষ্টিশক্তি ফিরে পায় এই মাইকিং এর আওয়াজ শোনা মাত্রই ওই কুৎসিত আর ওই কালো মেয়ে অসুন্দর মেয়ে তার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠল কেন কামড় দিল যদি এই মাইকিং এর আওয়াজ আমার স্বামীর কানে যায় আর আমার অন্ধ স্বামী যদি এখন ওই চিকিৎসকদের কাছে গিয়ে চোখের চিকিৎসা করে আর সে যদি দৃষ্টিশক্তি ফিরে পায় তাহলে ওই দিনে এই স্বামীর ভাত খাওয়া আমার শেষ আমাকে তো 1 2 3 বলে বের করে দিবে বাড়ি থেকে বলেন ঠিক না বেঁচে যেমন অসুন্দর মেয়ে একে তো আমি ঘরে রাখবো না যার কারণে ওই কালো মেয়ে কুৎসিত মেয়ে আপ্রাণ চেষ্টা করে যে মাইকিং এর আওয়াজটা যেন স্বামীর কানে না আসে আর যখন চলেই আসলো স্বামী এখন অস্থির চোখের চিকিৎসা করবে তখন তার বিবি ওই ডাক্তারদের বিরুদ্ধে এমন কুৎসা রটনা শুরু করলো যে সর্বনাশ খবরদার এটা মিথ্যা কথা আপনি যদি ওই চিকিৎসকদের কাছে যান এই চোখের চিকিৎসা করে অনেক মানুষ পাগল হয়ে গেছে দৃষ্টিশক্তি তো দূরের কথা ওদের ব্রেনও নষ্ট হয়ে গেছে অনেক মানুষ মারাও গেছে এরা পাগল বানিয়ে দেয় একটাও সুস্থ হয় না মিথ্যা কথা ওই চিকিৎসকদের বিরুদ্ধে ওই কালো মহিলা তার স্বামীর কাছে বদনাম করা শুরু করবে করবে কি করবে না বলেন কারণ সে কিছুতেই চায় না তার স্বামী যেন চক্ষু এবং দৃষ্টিশক্তি ফিরে পায় মুহতারাম দোস্ত ওই সমস্ত বুদ্ধিজীবী নামের গণ্ড মূর্খগুলো এই মানুষগুলো তারা দেখছে যে আমাদের দেশের সাধারণ যারা জেনারেল শিক্ষিত ব্যবসায়ী কর্মজীবী চাকরিজীবী মুসলমান যারা দ্বীনই শিক্ষা অর্জন করতে পারে নাই এরা এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে গেলে ওয়াজ মাহফিলে গেলে তারা ইসলাম সম্পর্কে তাদের একটা নলেজ হয়ে যায় ধারণা হয়ে যায় এবং এদের অন্ধ চক্ষুগুলো খুলে যায় দৃষ্টিশক্তি ফিরে পায় এতদিন পর্যন্ত এরা তো আমাদেরকে অনেক বড় স্কলার অনেক বড় বুদ্ধিজীবী মনে করত এই ওয়াজ মাহফিলে গিয়ে যখন তাদের ইসলাম সম্পর্কে ধারণা হয়ে যাবে তাদের চক্ষুগুলো খুলে যাবে তখন তো তারা দেখবে যে আমরা গণ্ড মূর্খ আমাদের মূর্খতা সমাজের মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে অতএব যে কোনো মূল্যে হোক এই মাহফিলগুলোকে বন্ধ করতে হবে